নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শেষ দিনে মিছিল করে সোনাইয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। পুরো বোর্ড গঠন করবে বিজেপি বললেন আমিনুল। হাইলাকান্দিতে 16টি ওয়ার্ডের পুরো নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী তরজার লড়াই। রামকৃষ্ণনগরে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের দলীয় প্রার্থীরা। সিপিআইএমের 23তম রাজ্য সম্মেলন শিলচরে অনুষ্ঠিত। মিজোরামে নৃশংসভাবে হত্যা করা নৃপেন সিংহের পরিবারকে 2 লক্ষ টাকা কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা থেকে। এবারে বিস্তারিত সংবাদ। সোনাইয়ে পুরো বোর্ড গঠন করবে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হবে বিজেপি। সোনাইতে কংগ্রেস ও AIUDF এর স্বপ্ন পূরণ হবে না, দাবি করলেন প্রাক্তন উপাধ্যক্ষ তথা বিজেপি নেতা আমিনুল হক লস্কর। পুরো ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর পুরসভা নির্বাচন নিয়ে আমিনুল হক লস্কর এই দাবি জানান। তিনি বলেন, 11টি ওয়ার্ডের মধ্যে সোনাই পুরসভা নির্বাচনে 7টি ওয়ার্ডে লড়ছে শাসক বিজেপি, 2টি ওয়ার্ডে অগপ প্রার্থী দিয়েছে। বিজেপি প্রার্থী শাহরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, কারণ 7নম্বর ওয়ার্ডে কংগ্রেস AIUDF দ্বারা কোনো প্রার্থী দেওয়া হয়নি। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ বিভিন্ন বিজেপি নেতা এই মিছিলে অংশ নেন। আজি আমি সোনাই পৌরসভার নির্বাচনের আমার দলীয় প্রার্থী যা আসলে সিহতর নমিনেশন সাবমিট করেছো। আমি টোটাল সোনাই পৌরসভার 11টা ওয়ার্ডত, আমি ভারতীয় জনতা পার্টি 7টা ওয়ার্ডত আমি দলীয় প্রার্থী দিছো। আর আমার সহযোগী দল অসম গণ পরিষদত 2টা মানে ওয়ার্ডত আমি দিছো, আর এটা ওয়ার্ডত আমি বন্ধুত্বপূর্ণ আমি নির্বাচন খেলিম। কিন্তু আজি এটা কথা, এটা মানে এক সময় সোনাই কংগ্রেসের দুর্গ আসলে, কিন্তু আজি মানে এনেকা পজিশন অবস্থা হয়েছে কংগ্রেসের, প্রত্যেকটা ওয়ার্ডত সিহতে প্রার্থী দিব নোৱাৰিলে। বর্তমান AIDFর বিধায়ক আছে সোনাইত, কিন্তু আচরিত কথা সিহতর ইমান বুটে 72,000 বুটে বিধায়ক হওয়ার পিছতো সিহতর গ্রাফ ইমান ডাউন হল, 11টা ওয়ার্ডত সিহতর প্রার্থী নাপালে। আজি যেটো মানে আপনাদের শুনে আচরিত হব যে যেটা এটা ওয়ার্ডত আপনার 100% সংখ্যালঘু ভোট, মানে 7নম্বর ওয়ার্ড সদায় কংগ্রেসে AIDFএ কই থাকে যে সংখ্যালঘু ভোট সিহতর ভোট ব্যাঙ্ক। আজি 7নম্বর ওয়ার্ডত আমরা মানে মানে প্রার্থীর বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে AIDFএ কংগ্রেসে এটা প্রার্থীও নাপালে আনকনটেস্টে। অলপ 3টার বাজ পিছতে আমি গম পাই যাব আপনাদের, আমি প্রথমবার মানে সোনাই সমষ্টিত, সোনাই মানে পৌরসভাত আমার দলীয় প্রার্থী এজন আনকনটেস্টে জিতিব, এটা 100% সংখ্যালঘু এলাকা। এটা এটা প্রমাণ হয়ে গেছে, আর মুসলিম মানুষে ভয় দেখি আর বিজেপিক ভয় নকরে, যে কংগ্রেসে UDFএ বিজেপিক মানে বিজেপি কই ভয় দেখাব আর বিজেপিক ভয় পাব, এই দিন গৈছে। আর কংগ্রেস আর UDFর এনেকা পজিশন হয়েছে যে কংগ্রেসের দুর্গ বলে যে সোনাইত আসলে, এই দুর্গত প্রত্যেকটা সিটত সিহত টিকিট দিব নোৱাৰিলে, টিকিট দেওয়ার মানুষও নাপালে। এতিয়া এনেকা পজিশন হয়েছে যে বদরুদ্দিন সাহেবর আত্মর আর কংগ্রেস দলের বথল, এনেকা পজিশন হয়েছে। ইমান দিন আসলে 11নম্বর ওয়ার্ডত এজন ক্যান্ডিডেটের ঘরত যাই AIDFর প্রার্থী মানে মিটিং করেছিলে, এই প্রার্থীজন এটা কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে গেছে। এনেকা পজিশন যে সিহতর মিলিজুলি আছে, মিলিজুলি তাকিলেও সিহতর এনেকা মানে 19-9 তারিখ যেটা রিজাল্ট হব আপনাদের চাব, আমার 7জন জিতিব, আমার সহযোগী 2জন জিতিব, সোনাই UDF আর কংগ্রেস মুক্ত আপনার বোর্ড গঠন। হাইলাকান্দি জেলায় 16টি ওয়ার্ডের পুর নির্বাচনকে ঘিরে এখন প্রান্তিক শহরে শাসক বিরোধী তরজাল লড়াই বেশ জমে উঠেছে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে হাইলাকান্দি পুরসভা কার্যালয়ের বাইরে মূলত শাসক দলের জলুস বিশেষভাবে পরিলক্ষিত হয়। তবে সাংগঠনিক দুর্বলতা থাকলেও কংগ্রেস দলও 3জনকে প্রার্থী করেছে। এর বিপরীতে শাসক দল 15টি ওয়ার্ডে প্রার্থী দিলেও মিত্র দলের জন্য 1টি আসন ছেড়ে দিয়েছে। অন্যদিকে এই নির্বাচনে দলীয় প্রতীক না পেয়ে বেশ কয়েকজন বিক্ষুব্ধ প্রার্থী নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাই হাইলাকান্দির পুর নির্বাচনের রসায়ন বেশ জমে উঠেছে।
পুরসভা নির্বাচনের আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে রামকৃষ্ণনগরে কংগ্রেস দলের প্রার্থীরা তাদের সঙ্গে নির্দল সমর্থিত প্রার্থী নিয়ে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন। এদিন কংগ্রেস নেতা শম্ভু সিং মারার নেতৃত্বে কংগ্রেসের পাঁচজন প্রার্থী ও তাদের সঙ্গী চারজন নির্দল সমর্থিত প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে র্যালি করে কর্মী সমর্থকদের নিয়ে রামকৃষ্ণনগর মহকুমা কার্যালয়ে আসেন। সেখানে কংগ্রেস দলের পাঁচজন প্রার্থী, এক নম্বর ওয়ার্ডের সুপ্রিয়া দত্ত, তিন নম্বর ওয়ার্ডের বাসবী পুরকায়স্থ, চার নম্বর ওয়ার্ডের বর্ণালী বিশ্বাস, পাঁচ নম্বর ওয়ার্ডের গোপাল দাস, ছয় নম্বর ওয়ার্ডের স্বপ্না বেগম সহ চারজন নির্দল সমর্থিত প্রার্থী কংগ্রেস দলের কর্মীদের নিয়ে সার্কেল অফিসার সতীশ কুমারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। তাকে বলি আমরা টুল্লি, আপনার বাজারে গিয়ে এক্ষুনি দেখে আসুন, টুল্লি টুল্লি গুলো ফুটো 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 আকাশ জ্যোৎস্না আসে, বৃষ্টি দিলে বৃষ্টি আসবে। আপনার উন্নয়ন বলছে রাস্তা যান দেবেন দেবেন, এই আমার সাংবাদিক ভাইয়ের বাড়ির সামনে থেকে চুইয়ে চুইয়ে উন্নয়ন যাচ্ছে রাস্তার পাশ দিয়ে ফুটপাতের জল রাস্তার দিও। তার পরবর্তীকালে আমরা দেখলাম এই সাইনবোর্ডটা এখানে ছিল, সাইনবোর্ডের সাইনবোর্ডটা কোথায় গেল? আপনারা দয়া করে রামকৃষ্ণনগরের স্বার্থে, জনগণের স্বার্থে এগুলো প্রশ্ন তুলবেন। আমি আর কত বলবো, বললে এক ঘন্টা দু ঘন্টা সারা দিন যাবে। লাস্ট পর্বে শেষ পর্বে এসে রামকৃষ্ণনগরকে গ্যাজেট নোটিফিকেশন করে সাব ডিভিশন হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল। এইখানে এসডিও পোস্টিং হয়েছিল অনুপ কুমার ব্রহ্ম, এইখানে আপনারা মানে এই জায়গায় ছিল সাইনবোর্ড সাব ডিভিশনাল অফিসার সিভিল রামকৃষ্ণনগর। আজকে কয়েক তার এই সরকার আসার মানে প্রথম বিজেপি সরকার আসার কিছুদিনের মধ্যেই দেওয়া হলো কি এই আমাদের এসডিও সাহেবকে প্রমোশন দিয়ে এডিসি করে করিমগঞ্জে নেওয়া হলো। বাস বলা প্রশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রামকৃষ্ণের মানুষ অবশ্যই প্রতিবাদ করবেন এবং এটাই আমাদের প্রধান। সিপিআইএমের 23তম রাজ্য সম্মেলন শিলচরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিলচরের রাজীব ভবনে দুপুর 1টায় শহীদ তর্পণের মধ্য দিয়ে রাজ্য সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পলিটব্যুরো সদস্য প্রাক্তন সাংসদ নীলোৎপল বসু এবং প্রাক্তন বিধায়ক হেমন্ত দাস প্রমুখ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বৃন্দা কারাত এনআরসি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। সরকারের ভুলের কারণে অনেক ভারতীয়ই বিদেশি, এনআরসি সাধারণ মানুষের চরম হয়রানি করেছে বলেও মন্তব্য করেন কারাত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন দেশে এখন শুধু বিভাজনের রাজনীতি চলছে, হিন্দু মুসলিমদের বিভাজন করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। তার পরিপ্রেক্ষিতে ডিবেট হয়, এই ডিবেটের জবাব দিতে গিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন আজ থেকে ছ দিন সাত দিন আগে। তিনি বলেছেন আপনার একবিংশ শতাব্দীতে নাকি সরকারের চাকরি দেওয়াটা তার কনসেপ্টের মধ্যে পড়ে না, এই তো অনেক আগে পুরনো কনসেপ্ট, ঊনবিংশ শতকের কনসেপ্ট। অর্থটা বুঝতে পারছেন? 2014 লোকসভা নির্বাচনে এই ভদ্রলোক তিনি বুকে হাত থেকে হাত জোর করে দাঁড়িয়ে মানুষের কাছে আবেদন করেছেন, বিশেষ করে যুব শক্তিকে, আমাকে ভোট দিন, সরকার তৈরি করতে সাহায্য করুন, ভারতবর্ষকে পাল্টে দেব, বছরে বছরে 2 কোটি ছেলেকে নতুন করে চাকরি দেব। আর এখন সেই ভদ্রলোক 7 বছরের মাথায় গিয়ে বলছেন যে এটা গভর্নমেন্টের কনসেপ্ট না। তবে যাবে কোথায় আমাদের ছেলেরা মেয়েরা, যারা পৃথিবীর মধ্যে সামনের সারিতে অন্যতম একটা রাষ্ট্র যার মোট জনসংখ্যা প্রায় 60 ভাগের মতো, যারা যুব শক্তি, দেশ কারা তৈরি করবে, কারা দেশ তৈরি করবে? যুব শক্তিকে যদি আমরা কাজে লাগাতে না পারি, পরিকল্পনা তৈরি করে তাদেরকে কি করে ব্যবহার করে আমাদের যা কিছু প্রাকৃতিক সম্পদ সেই সম্পদটাকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে আমি নিয়ে যেতে পারি। এই কাজে যদি যুবকদের কাজের কোনো ব্যবস্থা করার প্রশ্নে দেশের সরকার ভূমিকা না নেয় তাহলে কে ভূমিকা নেবে? প্রধানমন্ত্রী সাবস্ক্রাইব করে বলে দিলেন যে না ওটা আমাদের গভর্নমেন্টের কনসেপ্ট না, বুঝবার চেষ্টা করতে হবে। এই যুবকরাই তাদেরই বরং সেটা সবচেয়ে বেশি দুর্দান্ত করেছে 14 নির্বাচনে, ইভেন 19 নির্বাচন। তাহলে এখানে কৃষক, শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, জনত্ব দাবর ইত্যাদিও যখন হচ্ছে না, পাশাপাশি গণতন্ত্রের উপর সার্বিক আক্রমণ না নেওয়ার চেষ্টা করছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, নির্বাচন কমিশন বাবদাবা করে ফেলছে, বিচার ব্যবস্থা এটাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কে বুঝতে পারছেন না এগুলো? সবাই এই জিনিসগুলো বুঝতে পারছেন? ভোট প্রহসনে পরিণত হচ্ছে। গতকাল পশ্চিমবাংলা
যে ভদ্রমহিলা জাতীয় নেত্রী হতে চাইছেন, মানুষকে ভোটের অধিকার দিচ্ছে না, নগরের ভোট। আরে অদ্ভুত কথা, আপনি গভর্নমেন্টে আছেন, এতগুলো আসন নিয়ে জিতেছেন, নগরের ভোটটা করতে দেবেন না? তাহলে পার্থক্য কি? ত্রিপুরা বিজেপির নেতৃত্বের সরকারের আপনার নেতৃত্বের সরকার, আপনি ওখানে গিয়ে বক্তৃতা করছেন যে আপনি ত্রিপুরাকে মুক্ত করবেন, বিজেপি থেকে গণতন্ত্র ফিরিয়ে দেবেন, আর নিজের গণতন্ত্রটাকে রক্ষা করুন না, কি ব্যাপার? भ्रमित करने का पूरा प्रयास किया, लेकिन वो एनआरसी जो बना, लाखों करोड़ों रुपया खर्च हुआ, 19 लाख नाम उस एनआरसी से हटा दिया। उसमें कौन थे? गरीब थे, बांग्ला बोलने वाले थे, कोई हिंदू हो, कोई मुसलमान हो, कोई दलित हो, वो हिंदुस्तान की नागरिक थे और है, और इतना पैसा खर्च करने के बाद ये बेशरम लोग जब देखे कि नहीं भैया, इसमें तो ये सारे जो हम हिंदू के नाम पर सबका विभाजन करना चाह रहे थे, मुसलमान हिंदू का, वो तो सब साजिश खत्म हो गई। और इसलिए सुप्रीम कोर्ट में जाकर उन्होंने कहा एनआरसी दोबारा करो। हम क्या उस पॉलिटिक्स की हमको एक खिलौना है? इधर लात मारो, उधर लात मारो, 27 लाख लोग इस आसाम में, उनका आधार कार्ड नहीं है, वो कौन है? स्टूडेंट्स है, स्कॉलरशिप नहीं मिल रहा है, गरीब खेत मजदूर छोटे किसान है जिनको कोई बेनिफिट नहीं मिल रहा है, क्या है ये तरीका? और इसलिए हमारे पार्टी ने कहा और आज भी हम कहते हैं, आसाम के लिए जो आसाम अकॉर्ड के आधार पर ये तय है कि 1971 के आधार पर जो भी आसाम में है, वो कहीं से भी आए हो, वो हमारे देश के नागरिक है और उनको पूरा पूरा अधिकार। धलाई विधानसभा समष्टिर रामप्रसादपुरेर बासिंदा নৃপেন সিংকে মিথ্যা অপরাধে 8ই ফেব্রুয়ারি জেলে বন্দি অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল মিজোরামে। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের বিশেষ তৎপরতায় কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি 2 লক্ষ টাকার আর্থিক অনুদান অনুমোদন করেন। মঙ্গলবার সার্কেল অফিসার বিকাশ ছেত্রী সহ স্থানীয় জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল নৃপেন সিংয়ের বড় ভাই গৌর কুমার সিংয়ের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল প্রমুখ। আমাদের আসাম সরকারের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে জেলা উপায়ুক্ত মহাশয়া কীর্তিজলি উনাকে এবং সঙ্গে আমাদের সার্কল অফিসার বিকাশ ছেত্রী মহাশয় উনি উপস্থিত হয়েছেন। আমাদের গৌর কুমার সিং নৃপেন সিংয়ের বড় ভাই উনার কাছে স্যাংশন লেটার দিয়েছেন 2 লক্ষ টাকার, সহযোগিতা করেছেন আসামের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সঙ্গে আসামের আরেকজন বরিষ্ঠ মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়, সঙ্গে আমাদের শিলচরের সাংসদ রাজদীপ রায় মহাশয় এবং লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায় মহাশয় এবং মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের আসামের চেয়ারম্যান রীণা সিং মহাশয়া, এই পরিবারকে আর্থিকভাবে সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের আমরা সবাই উপস্থিত হই, আমাদের সঙ্গে আছেন ধলাই গ্রাম পঞ্চায়েতের সভাপতি ভূষণ পাল মহাশয়, ধলাই গ্রাম পঞ্চায়েতের সহসভা নেত্রী রীণা সিং মহাশয়া, সঙ্গে প্রাক্তন আমাদের প্রবীণ সিংহের পিতা প্রাক্তন ধলাই গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি অরুণ সিং মহাশয় উনি উপস্থিত আছেন, গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। সবার সম্মুখে আমরা 2 লক্ষ টাকার গৌর কুমার সিংহ উনাকে আমরা স্যাংশন লেটার আসাম সরকারের পক্ষ থেকে আমরা তুলে দিয়েছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, সরকার দিতেও প্রস্তুত। প্রবীণ সিংয়ের পরিবারকেও
পরিবারকেও আমরা আগামী কিছুদিনের মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য সরকারও বসে আছে, দেওয়ার জন্য ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু মানে আইনি কিছু ব্যাপার আছে। ওনার যে প্রবীণ সিংয়ের স্ত্রী, উনি মিজোরাম থেকে বিবাহ করেছেন, মিজো মহিলা, তার জন্য কিছু কথা আছে সেই জায়গায়। মানে এইগুলা নিষ্পত্তি হওয়ার পর ওনাদের পরিবারকে, মানে প্রবীণ সিংয়ের পরিবার, আমাদের লান্টু গ্রামের যে অরুণ কুমার সিংয়ের পরিবারকেও সরকার কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করবে। আমরা আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সহ হিন্দু সমাজকে তার সংকল্প পূরণ করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদ রাম জন্মভূমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং সেই সংকল্প পূরণ করেছে। রাম মন্দির নির্মাণের গণ আন্দোলন স্বপ্ন পূরণ হয়েছে। রাম মন্দির নির্মাণের সফলতার পর একটি গাধাও নিজেকে হিন্দু বলতে পেরেছেন। শিলচরের ইলোরা হেরিটেজের কনফারেন্স হলে বিশ্ব হিন্দু পরিষদ শিলচর জেলার আয়োজিত ধর্মরক্ষা নিধি সমর্পণ কার্যক্রম অনুষ্ঠানের মুখ্য অতিথি বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী মিলিন্দ পারন্দে এ কথাগুলো বলেন। তিনি বলেন, গত 70 বছর ধরে হিন্দু সমাজের জন্য কাজ করে চলেছে পরিষদ। জাতিভেদ প্রথা নিরসনে, গোহত্যা বিরোধী আন্দোলনে, ধর্মান্তকরণের বিরুদ্ধে সাফল্য এসেছে। এসব করতে গিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাচ্ছে পরিষদ। देश हित क्या है, समाज हित क्या है, समझ में नहीं है। और इसीलिए केवल व्यक्तिगत चारित्र्य पर्याप्त नहीं है। हिंदू समाज की जो दुर्दशा हुई है, क्योंकि उसका राष्ट्रीय चारित्र्य अत्यंत क्षीण हो गया, आज भी दिखाई देता है ना कि भारत के इतिहास में पहली बार इस देश की सरकार ने, इस देश ने, इस देश की समाज ने कहा कि विश्व के किसी भी हिंदू के ऊपर यदि संकट आता है तो यह देश उसे आश्रय देगा। सीए का कानून उसी के लिए लाया गया कि आप यहां के नागरिक बनो, आपको हम सम्मान देंगे। उसका विरोध किया, कितने लोगों ने किया और कैसी कैसी बातें करते हुए किया। तो राष्ट्रहित क्या है, समाज हित क्या है, यह न समझते हुए व्यक्तिगत स्वार्थ के लिए केवल अच्छे कामों का विरोध करना, यही एक कमजोर राष्ट्रीय चारित्र की पहचान है। और इसीलिए जब हम संस्कारों के जागरण का विषय कर रहे हैं, ये सारा जो राम जन्मभूमि का आंदोलन हमको दिखाई देता है, यह आंदोलन केवल और केवल मंदिर निर्माण का नहीं है, ये एक अस्मिता के, एक स्वाभिमान के जागरण का आंदोलन है। राम जन्मभूमि के पहले ऐसे अनेक लोगों ने कहा कि भाई उनके मन में इतना हीनता का भाव था कि मैं हिंदू हूं। एक व्यक्ति ने तो ऐसा भी कहा है, बहुत बड़े व्यक्ति ने, मैं नाम नहीं लेता हूं, कि मुझे गधा कहो मगर हिंदू मत कहो, इतनी हीनता की भावना। मगर राम जन्मभूमि का यह परिणाम है कि संपूर्ण देश में जो सत्व का जागरण हुआ, तो करोड़ों लोग ये कहने लगे कि गर्व से ये कार्यकलाप ये हिंदुत्व के, हिंदू स्वाभिमान के जागरण के है, एक राष्ट्रीय चारित्र का एक निर्माण होने लगा। इस देश में हिंदुत्व को टालकर कोई विचार अभी कर नहीं सकता, ये परिस्थिति आई है, तो उसमें राम जन्मभूमि का योगदान बहुत बड़ा है। और इसीलिए अच्छे संस्कारों का जागरण, कुसंस्कारों को हमारे जीवन से हटाना, ये एक बहुत बड़ा काम पूज्य संतों के आदेश से हाथ में लिया गया, जो चल रहा है। और तीसरी बात, इन्हें पूज्य संतों ने आग्रह किया कि यदि हिंदुओं के ऊपर के आक्रमण का विषय आएगा तो हिंदू करके कौन सा राजनीतिक दल यह विचार करेगा। जिस समय विश्व हिंदू परिषद की स्थापना हुई उस समय तो सीधा हिंदू करके विषय लेकर बोलने के लिए। सुपारी सिंडिकेटर विरुद्ध पुलिसेर अभियान के স্বাগত জানালেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযানকে স্বাগত জানাই, কিন্তু কিছু রাজনৈতিক নেতা এই বিশাল সিন্ডিকেট চালানোর পক্ষে ছিলেন। তিনি বলেন, ওইসব নেতাদের তদন্তের আওতায় নিয়ে আসা জরুরি, কিন্তু কেন এখনও তদন্তের আওতায় আনা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন সুস্মিতা। এদিকে কাছাড় পুলিশের সুপারি ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শিলচরে গ্রেফতার হয়েছে আরও এক সুপারি সিন্ডিকেটের চাই, তার নাম রাজ সাহা। সোমবার সন্ধ্যায় শিলচর থেকে রাজ সাহাকে গ্রেফতার করে কাছাড় পুলিশ। রাজ সাহার বাড়ি শিলচর সোনাই রোডে। পুলিশ বর্তমানে রাজ সাহাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পত্রপত্রিকাতে দেখলাম যে আসাম সরকার বিভিন্ন মানুষদের জেরা করছে, অ্যারেস্ট করছে, যে যারা বেআইনিভাবে বার্মিজ সুপারি বর্ডার দিয়ে আসামে আনছে। এটা করা উচিত, কারণ এটা বেআইনি কাজ। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে আসাম সরকার এটা কেন তদন্ত করছে না, যে এইভাবে এত পরিমাণে যে সুপারি বর্ডার থেকে ক্রস করলো,
এটা কোনো পলিটিক্যাল প্রোটেকশন ছাড়া হতেই পারে না এবং এটার মধ্যে কারা জেরা আছে আসামের মানুষ ভালো করে বুঝে অনেক সিন্ডিকেটের মানুষদের টিকিটও দেওয়া হয়েছে আমি মনে করি যেটা তদন্ত হওয়া উচিত যে রাজনীতিবিদদের প্রোটেকশন ছিল নাকি নাম্বার ওয়ান নাম্বার টু যে অফিসার লেভেলে কারা জড়িত ছিল আজকে যারা যারা অ্যারেস্ট হয়েছে কেউ পলিটিশিয়ান নেই কোনো অফিসার অ্যাডমিনিস্ট্রেশনের কেউ নেই ট্রাকের পর ট্রাক সুপারি কিভাবে আছে দুই নম্বর কথা যারা লোকালি সুপারি প্রডিউস করছে ওদের উপরে অত্যাচার করাটা ঠিক হবে না এমনিতেই বিজেপি সরকার আসার পরে এত বেরোজগারি বেড়েছে জিনিসপত্রর দাম বেড়েছে যারা লোকালি সুপারি গ্রো করছে সেটা আমাদের দেশের আইন অ্যালাউ করে তাদেরকে অ্যালাউ করা উচিত তোপখানা জিপিকে কর্পোরেশনের হওয়ার কোনো পরিকাঠামো নেই সরকারের গাইডলাইন অনুযায়ী কোনো জিপিকে অন্তর্ভুক্ত করার আগে পরিকাঠামো ব্যবস্থা করতে হয় কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের আলোচনা না করে কর্পোরেশন অন্তর্ভুক্ত করার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে তোপখানা জিপির নাগরিকরা কর্পোরেশনে কোনো মতেই মানছেন না এই মর্মে কাছাড়ের জেলা শাসককে এক স্মারকলিপি প্রদান করা হয় পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অ্যাডভোকেট নাজির হোসেন মজুমদার তোপখানা জিপি সভাপতি মিয়া খান বনের মানদণ্ডের তো উন্নয়ন হবে না আমাদের তো অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে না অঞ্চলের ডেভেলপমেন্ট হবে না যে রুরাল এরিয়াতে ছিল সেই একই অবস্থায় থাকবে নামে শুধু তুফারে একটা কর্পোরেশনের আওতায় গেছে সেটা নামে থাকবে কিন্তু কাজে আমাদের কিন্তু ট্যাক্স আমাদের উপরে ট্যাক্সের বার্ডেন আসবে তো তার জন্য সেসব জিনিস উপলব্ধি করে আমরা গতকল্য একটা জিপির কমিউনিটি হলে অল দ্য পিপুলস ইরেসপেক্টিভ অফ কাস্ট সেক্স রিলিজিয়ন এখানে উপস্থিত হয়ে একটা সভা করা হয়েছে সভায় প্রস্তাব নেওয়া হয়েছে যে আজকের দিনে একটা মেমোরেন্ডাম সাবমিট করা হবে এসব জিনিস রেইজ করে এসব প্রবলেম তুলে ধরে একটা মেমোরেন্ডাম সাবমিট করা হবে যাতে আমাদের এক্সক্লুশন করা হয় যদি প্রপোজড প্রিপেয়ারিং ড্রাফটের মধ্যে আমাদের যদি ইনক্লুশন করা হয় তাহলে আমাদের এক্সক্লুড করার জন্য আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি বিং এ কনশিয়াস সিটিজেন বিং অ্যান অ্যাডভোকেট অফ শিলচর কনস্টিটুয়েন্সি এটা আমারও একটা নৈতিক দায়িত্ব মনে করি তো তার জন্য আমি আমার পক্ষ থেকে সবার হয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি যাতে কর্পোরেশন হবে এই কর্পোরেশনের মধ্যে কোনো ধরনের যাতে ডিসক্রিমিনেশন না হয় কোনো ধরনের ডিসক্রিমিনেশন যাতে না হয় কীভাবে মানে কর্পোরেশন এর প্ল্যানিং করা হচ্ছে রেডিয়াস আকারে নেওয়া হবে না কীভাবে এখনও আমরা ধোঁয়াশার মধ্যে আছি এদিকে হচ্ছে এনআইটি আর এদিকে আছে মানে শিলচর শহরতলি থেকে প্রায় 10 কিলোমিটারের মতো দূরত্বে আছে হাতিছড়া জিপি এখানে কিন্তু যদি এভাবে নেওয়া হয় তাহলে এদিকে কিন্তু বেরেঙ্গা বাগাডহর বরজুরে এইসব জিপিকে নেওয়া হচ্ছে না তো কীভাবে কী প্ল্যানিং করা হচ্ছে আমি মনে করি জেলা প্রশাসন সাধারণ জনগণের সঙ্গে আলোচনা করে লিডিং সিটিজেন যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে এলাকার যে সমস্যাগুলো আছে ইনিশিয়ালি এটা ড্রাফট প্রস্তুত করার আগে ইনিশিয়ালি সেসব জিনিস জেনে শুনে বুঝে যাতে অল কমিউনিটির ডেভেলপমেন্ট হয় এটাই কিন্তু উদ্দেশ্য থাকে আর উদ্দেশ্য যদি যাতে সফল হয় না তাহলে কর্পোরেশন নামে হবে কাজে কিন্তু হবে না পলিটিক্যাল গেইন অ্যান্ড লস এটা যদি চিন্তা করে কর্পোরেশন করা হয় তাহলে সাধারণ মানুষই কিন্তু ভুক্তভোগী হবে এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করছি ঐক্যবদ্ধভাবে প্রশাসনের সঙ্গে কোঅপারেশন রেখে জেলা প্রশাসন যাতে আমাদের কাছ থেকে কিছু প্রস্তাব নেয় আমাদের সমস্যাগুলো কীভাবে কী আছে কী না সেগুলো সমাধান করা কীভাবে যায় এবং যেসব অঞ্চলকে ইনক্লুড করা হবে ইনক্লুড করার আগে আমাদের যে মাসিমপুরে যেসব সমস্যা আছে তুফখানার এই ধরনের অনেক সমস্যা অনেক অঞ্চলের মধ্যে থাকতে পারে সেগুলো কিন্তু শর্ট আউট করে একটা সুন্দর শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা চাই যেখানে সবাই ইউনাইটেডলি তাদের রাইটস অ্যান্ড ডিউটিস থাকবে রাইটসটা উপ কালাইন সরস্বতী বিদ্যানিকেতনে আজ শতাধিক ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রদান করেছে স্বাস্থ্য বিভাগ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য ও কর্মকর্তারাও যথেষ্ট সহায়তা করেন পরীক্ষা শুরু হওয়ার আগেই ভ্যাকসিন প্রদানে তারা সরকারের নিয়ম অনুসারে নিজেদের রক্ষার জন্য ছাত্র সমাজে সচেতনতা যোগান স্বাস্থ্যকর্মীরাও স্বচ্ছ ও সুচারুরূপে তাদের ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন করায় অভিভাবকদের পক্ষ থেকে প্রশংসা কুড়োতে সক্ষম হন উল্লেখ্য পরীক্ষা আসন্ন দু ডোজ ভ্যাকসিন না নিলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারবে না তাই তাড়াহুড়ো লেগেছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের নিয়ে উদ্বিগ্ন শিলচর প্রেস ক্লাবের 53তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মঙ্গলবার এই উপলক্ষে ক্লাব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনার বিষয় হল ভারতীয় গণতন্ত্রের সংবাদ মাধ্যমের ভূমিকা এ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক অতীন দাস সাধারণ সম্পাদক শঙ্কর দে কংগ্রেস নেতা দেবদীপ দত্ত বিজেপি নেতা হেমাঙ্গ শেখর দাস সহসভাপতি বিকাশ চক্রবর্তী ও মনোতোষ ধর যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার কোষাধ্যক্ষ চিন্ময়নাথ প্রমুখ
আলোচনা শেষে সদ্যপ্রয়াত সাংবাদিক সঞ্জীব ব্যানার্জী ও মণিশঙ্কর বুড়কাস্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রস্তাব নেওয়া হয়। সংবাদ মাধ্যমের তো ভূমিকা একমাত্র গণতন্ত্রই আছে, গণতন্ত্র ছাড়া আর কোথাও সংবাদ মাধ্যমে কোনো ভূমিকা থাকে না। সে দায়িত্ব পালন করে রাষ্ট্রের হয়ে, সরকারের হয়ে, যিনি রাষ্ট্র চালান তার মত। তো যাই হোক, এখন মূল যে ব্যাপারটা হচ্ছে যে সংবাদ বা সাংবাদিকের কর্তব্যটা কি, সেই কর্তব্য হিসাবে প্রথমেই যেটা বলতে হয় তা হচ্ছে সত্যানুসন্ধান, সত্যের অনুসন্ধান করা এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার অন্যান্য অর্গানাইজেশনে আমি দেখছি, প্রফিটেবল অর্গানাইজেশনে আর আমার সংবাদপত্রে এই নেশা, তা সত্ত্বেও এই তিন বছরে আমি সংবাদপত্রতে যে সময়টুকু দিচ্ছি, রাত তিনটে অবধি লিখতে বসলে লিখে ফেলি, কী করি নিজেই বুঝি না, সব কিছু সেরে চুরে। তো এই নেশাতে আমরা সবাই এসে গেছি, তো পেশার থেকে অনেক সময় নেশাটা এত বেশি তাগিদে দেয়, সেই জায়গাতেই আমরা আসি। রেস্ট ভগবান জানে কী হবে, তবে আমি তিনটে ভাগে ভাগ করলাম, আপনারা দেখবেন, যদি না হয় তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি এতটুকুই বলে শেষ করছি, ভবিষ্যৎ খুব একটা নিরাশাজনক নয়, আবার খুব একটা আশাজনকও নয়, এর মধ্যে আমাদের নিরাশার আশার আলো। ধন্যবাদ। গোবিন্দপুর তৃতীয় খণ্ডের মডেল ভিলেজের নামে মঞ্জুরকৃত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজে লুণ্ঠনযজ্ঞ চালিয়েছেন গ্রামোন্নয়ন বিভাগের বিভাগীয় কর্মী ও আধিকারিক, স্থানীয় বিধায়ক সহ অন্যান্যরা। মঙ্গলবার গোবিন্দপুর জিপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ উত্থাপন করেন জিপির স্থানীয় বাসিন্দা তথা শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি কমরুল ইসলাম বরভুইয়া, জিপির এপি সদস্য তথা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি দিব্যজ্যোতি পাল সহ অন্যান্যরা। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। আমার নাম বাদল দাস, আমি 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার। আজকে যে এই যে আমি এই কমিটিতেও আছি, যে একটা মনিটারি কমিটি আছে এই মডেল ভিলেজের কমিটি, আমি কিছু জানি না, আমারে অন্ধকারও রাখা হয়। প্লাস আমরা যে কমপ্লেন আইসে, যে আমরা গেটের যে কমপ্লেনটা, যে দুইটা গেট হইতো, এই দুইটা গেটের কমপ্লেনের মাঝে আমরা পাবলিকের কোনো কমপ্লেন নাই। আজকে আপনাদের সামনেও কইবে, আমার এই গেটের কিনারে মানুষ আছেন, জায়গার মালিক আছেন, তারা কোনো অসুবিধা নাই যেন গেট হইতো। গোবিন্দপুর জিপির গ্রুপ সদস্য, গ্রুপ সদস্য, কয় নম্বর গ্রুপের? 5 নম্বর ওয়ার্ড মেম্বার আমি। মানে আপনার 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 গ্রুপটা মানে মডেল ভিলেজ? মডেল ভিলেজ, আমি মডেল ভিলেজের কনস্ট্রাকশন কমিটির একজন সদস্য আছে। কিন্তু এখানে যে কমপ্লেন যেটা আইছে, এটা কোনো কমপ্লেন নাই, এখানে আমরা জায়গার মালিকে কোথায় কমপ্লেন নাই, আমরা জানি কমপ্লেন নাই। কিসের কমপ্লেন? তারা করে যেখানে গেট হইতে পাবলিক কমপ্লেন, প্লেসের কমপ্লেন, জায়গাটা অন্য, কিন্তু জায়গা আছে। মডেল ভিলেজের গেট হইতে কোনো আপত্তি নাই? আপত্তি নাই, জায়গা অনেক জায়গা আছে, কেন না দুই হাত ছড়াইয়া হইল, জায়গা দিতে কারোর আপত্তি নেই। শিলান্যাস হইছে, ওইয়া খাসটা এখন হাফডান হইয়া বন্ধ, খালি নিচর বেজটা হইয়া খাসটা বন্ধ খোয়াইছে, এটা অনেক দূর থেকে মানুষ ইয়া দেখবো, এটা শুনতে অর্ধেক কাম হয়ে গেছে, অর্ধেক নাই, খালি নিচর বেজটা হইছে, আর কিছু হইছে না। কিন্তু মডেলের যে জল আর ল্যাট্রিন স্যানিটেশন যেটা, এইটা নাই। আজকে দীর্ঘ 7 বছর থেকে আমরা মডেলের জল পাই না, আর খালি কমিউনিটি হল আর গেট, এটা দিয়ে আমরা যুক্তি আছি, অসুবিধা নাই। 100 বার হইতো আমরা মত আছে, এই মডেল ভিলেজে প্রচুর টাকা আছে, এই টাকার যেগুলা পয়সা খরচ হয়েছে মডেল ভিলেজ, যেটা উন্নয়নমূলক কাজ হয়েছে, আপনি জানেননি, আপনার নজরে আসেন? আমার নজরে আছে, আমার ওয়ার্ডের ভিতরে একটা কমিউনিটি হল হয়েছে, সঠিক কাজ হয়েছে, এটা বেস্টে বেস্ট কাজ হইলে 2 লাখ টাকার কাজ হয়েছে। আপনারা এই জায়গা দিয়া কইলে আমি দেখাই দিতাম। কিন্তু এই মডেল কমিউনিটি হলের নামে কত টাকা স্যাংশন হয়েছে? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার ওখানে সাইনবোর্ড লাগানো হয়েছে না, কিন্তু কমপ্লিট কাজ, আচ্ছা, কিন্তু 2 লাখ টাকার কাজ হয়েছে না। আরেকটা মন্দিরের ডালাইয়ের উপরে পোস্ট উঠিয়া আয়রন ট্যাকচার হয়েছে, ও বলি আমার বক্তব্য। এবারে আসছি খেলার খবরে। শিলচর ডিএসএর পারুল রানী শর্মা স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি বি ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল উদারবন্দের টেবিল টেনিস ক্লাব।
ফাইনালে তারা হারিয়েছে ক্লাসমেটস ইউনিয়নকে 14 রানে। এই জয়ের সুবাদে টিটি ক্লাব সিনিয়র ডিভিশনে খেলার ছাড়পত্র পেল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর চন্দন শর্মা, আয়োজক সংস্থার সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং প্রমুখ। শুরু হলো ডাক্তার রাজদীপ রায় এমপি রুরাল ও আরবান নকআউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা শিলচর জোন থেকে। এর আসর বসেছে চ্যাংকুড়ি চা বাগান মাঠে। মঙ্গলবার উদ্বোধনী ম্যাচ জিতল রংমাই ইউনাইটেড ক্লাব। তারা হারিয়েছে রামনগর টুকুর গ্রামকে 3-1 গোলের ব্যবধানে। এদিন বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে। শিলচর ডিএস এর ফুটবল মৌসুম শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। ওষুধিপতি দত্ত স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি বি ডিভিশন লীগ কাম নকআউট ফুটবল দিয়ে এর আসর বসবে শিলচর স্পোর্টিং ও টাউন ক্লাব মাঠে। সেদিন উদ্বোধনী ম্যাচে পিডব্লিউডি এসি খেলবে শিলচর ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে। আসরে 24টি দল অংশ নিয়েছে। খেলা হবে 8টি গ্রুপে। প্রত্যেক গ্রুপ শীর্ষ নামবে কোয়ার্টার ফাইনালে। প্রথম কনকলতা বড়ুয়া সিনিয়র আন্তঃজেলা মহিলা ক্রিকেটে 304 রানের বিশাল জয় পেল হাইলাকান্দি। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তারা হারিয়েছে মরিগাঁওকে। প্রথমে ব্যাটিং করে হাইলাকান্দি দল 333 রান করে। অধিনায়ক নিতা কুম্ভাং 128 ও জ্যোতি কুঁয়র 86 রান করেন। জবাবে মরিগাঁও মাত্র 29 রানে অল আউট হয়েছে। হাইলাকান্দির সরলা সিনহা পান 5টি উইকেট। অসম দাবা সংস্থার সহসভাপতি পদে নির্বাচিত হলেন কাছাড় জেলা দাবা সংস্থার সভাপতি ডক্টর চারবাগ। ত্রিমুখী লড়াইয়ে তিনি 25টি ভোট পেয়েছেন। তবে রাজ্যে সব ধরনের টুর্নামেন্টের জন্য চেয়ারম্যান মনোনীত হন শিলচরের বিবেন্দু দাস। গুয়াহাটিতে অনুষ্ঠিত সংস্থার বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি পদে নির্বাচন হয়েছে। সচিব পদে রাজীব দত্ত মনোনীত হলেও ভোটে লড়ে সভাপতি পদে আসেন দরংয়ের কান্দ্রাপা কলিতা। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।